লাগে শুভ মুগলাইটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 9:30, তো আমার মোটামুটি কাজ হয়েছে, কারণ কালকে রাত্রে আমি বাসনটা ধুইনি, সেই জন্য বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তার আগে মানে ওই এত চুড়ো মতন বাসন, সেটা দেখেই পুরো মাথা ঘুরতে আরম্ভ করে দিয়েছিল। তো সেই জন্য ভাবলাম কি যে আগে আমি এই মানে মাথা ঘোরার কাজটাকে আগে আমি শেষ করি। তো সেই জন্য আমার বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে আমি স্নান টান করে একদম চলে এসেছি। যেসব কাজটা ছিল সব কিছু আমার কমপ্লিট, এবার আমি রান্নার দিকে যাব, রান্নাটা করতে হবে। আর শুভদের আমি ফোনে পেলামও না, ফোনটা সুইচ অফ আসছে। শুভকে আমি বলতাম যে দাদাভাইকে মানে দাদাভাইয়ের টি শার্টটা কালকে রাত্রে যেটা আমি দিয়ে এসেছি ওটা নিয়ে আসার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ফোনে পাচ্ছি না। ফোনে পেলে পরে আমি ওটা নিয়ে আসতে বলবো তোমাদেরকে, অবভিয়াসলি আমি দেখাবো। তো এখন আমি রান্নাটা দিকে যাই। আজকে আবার আমি জগৎপুরে যাব, আমার জন্য কিছু জিনিস কিনতে হবে, যদিও আর ব্লাউজ করে দেবে না। তো যাই হোক, আর একবার তবু লাস্ট ট্রাই করবো, যদি মানে বেশি টাকা দিয়ে করানো সম্ভব হয়। আর তাছাড়া আমাকে একটা ব্লাউজ কিনে নিতে হবে, ওটা করবো, আর একটা আমার জন্য চুড়িদার কিনতে পারি। আর দেখা যাক বাকিটা কী হয়, আর টুকটাক কিছু কেনার আছে, সেগুলো সব করবো। তো সেই জন্য বিকেল দিকে বেরোবো, তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। তো চলো রান্নাটা সেরে নেওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব। আজকে আমি বানাবো এগ কোরমা। তো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এবার আমি ঘিটা দিয়ে দেবো। এবার আমি বেরেস্তাটা ভেজে নেব। লাল করে ভেজে নেব এটা। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাটা এখানে তুলে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি এটা দিয়ে ডিমগুলো সব ভেজে নেব একটু। এতে হলুদ দেওয়া যাবে না, আমি শুধু লঙ্কা আর নুন দিয়ে মানে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। হালকা করে ভেজেছি, অনেকে আবার নাও ভাজতে পারে, কিন্তু আমি একটু ভেজে নিলাম, তাতে একটু খেতে বেশি ভালো লাগবে। ছুরি দিয়ে একটু করে চিড়ে নিয়েছিলাম, তবে নুনটা এসব মশলাপাতি সব ঢোকে সেই জন্য। এবার তেজপাতা দিয়ে দিলাম, আর এই এলাচ আর দারচিনি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, একটু মিহি করে বেটেছি আমি এটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা মানে কষানো হতে হতে আমি একটু ধরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে
এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু বাটাটা দিয়ে দেব। এবারে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি নিমগুলো দিয়ে দেব। আমার এটা কষানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেব। এবার দুধটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেব। তো আমার কোরমা রেডি। এবার বাকি যে বেরেস্তাটা আছে এটা একটু ওপর থেকে আমি ছড়িয়ে দেব। কোরমা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আজকের লাঞ্চের মেনু এগ কোরমা, ডাল আর আলু ভাজা, ব্যাস আর কিছু না। তো চলো এবার লাঞ্চটা আমরা সেরে নিই। রেডি হয়ে গেছি, এবার আমি একটু বেরোবো। তো আমি যাবো, আমার সাথে শুভ যাবে। ও আজকে মানে প্রচন্ড ব্যস্ত, সেই জন্য ও যেতে পারবে না আমার সাথে। ও আমাদের দুজনকে নামিয়ে দিয়ে তারপর চলে আসবে। তো আমার মোটামুটি ক্ষতি দেওয়া সব কিছু হয়ে গেছে, এবার আমরা সামনে তা প্লেন।
বললেন তো এর লাগবে, হ্যাঁ এর মতো এর লাগবে, আমি তোর মতো যদি হয় আমি তুলে রেখে দিচ্ছি, তোমার মতো যদি হয় তাহলে আরেকটু যদি তোমাকে যদি হেলদি হয় তাহলে তার এলটা লাগবে, যদি পুরো তোমারই মতো ফিগার হয় তাহলে কিন্তু এম লাগবে। অনেক ঘুরে টুরে খিদে পেয়ে গেছিলো, সেই জন্যে শুভ আর আমি রেস্টুরেন্টে ঢুকে গেছি। এটা হলো জগৎপুরের মানে মাঝখানেই রেস্টুরেন্টটা, লোকনাথ রেস্টুরেন্ট, মানে খুব ভালো বানাই, এখানে আমি অনেক দিন ধরে খাই। এই যো আমি দই খাবো আর খাবে মোগলাই, আর মুগিটার জন্য কিছুটা নিয়ে যেতে হবে। তো চলো, খাবার এসে গেছে, এই যো ওর মোগলাই আর আমার রোল, চলো কেমন লাগছে শুভ মোগলাইটা? চলে এসেছি শুভর মানে বাড়ি থেকে পৌঁছে দিলাম। আর তোমাদেরকে কালকে যেটা আমি দেখা মানে দেখানো হয়নি সেটা হলো দাদা ভাইয়ের এই টি শার্টটা, এবার এখান থেকে আমরা বাড়িতে চলে যাব, তারপর গিয়ে খাওয়া দাওয়া, চলো বাড়িতে যাওয়া যাক। এই সবেমাত্র আমাদের ডিনার শেষ হলো, এখন বাজছে 12:30 এরকম হয়ে গেছে, মানে বাসন টাসন ধোয়া, দুধ গরম করা, খাওয়া, এসব কিছু করতে করতেই এতটা টাইম হয়ে যায়। আজকে এমনিতে দেরি করে আসাও হয়েছিল, কারণ জগৎপুর থেকে আসতে আসতে আমাদের 9:30 হয়ে গেছিলো, তারপর দিদিভাইদের করে বসেছিলাম, তারপর ও আসলো এখানে আসা, তারপর এসেই তো আসতে সাথে খেয়ে শুয়ে পড়া যায় না, আমার বেশ কিছু কাজ ছিল, কয়েকটা জামা কাপড় ভেজালাম, ওটা কালকে সকালে আবার কাচতে হবে, এই সব কিছু করতে করতে এই ব্লগটা আর আমি বেশি বড় করছি না। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আজকের মতো।